গুজব ও ভুয়া তথ্য সরাতে সরকার সামাজিক মাধ্যমগুলোকে চাপ দিতে পারবে বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার 6-3 সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এই রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। বিচারপতি অ্যামি কোনি ব্যারেটের লেখা রায়ে বলা হয়, বিতর্কিত কন্টেন্ট সরাতে সামাজিক মাধ্যমগুলোর উপর সরকারের হস্তক্ষেপ মত প্রকাশের স্বাধীনতাকে লঙ্ঘন করে না। এর আগে মামলায় অভিযোগ করা হয় 2020 সালের নির্বাচন এবং কোভিড মহামারী সম্পর্কিত বিতর্কিত তথ্য সরাতে বাইডেন প্রশাসন সামাজিক মাধ্যমকে বাধ্য করে, যা সংবিধানের প্রথম সংশোধনীর লঙ্ঘন। এই অভিযোগ খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। ভুল তথ্য ও গুজব সরাতে বাইডেন প্রশাসন বেআইনিভাবে সামাজিক মাধ্যমগুলোকে বাধ্য করেছে এমন দাবি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। 6-3 সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এই রায় দেওয়া হয়। রক্ষণশীল বিচারপতি অ্যামি কোনি ব্যারেট স্বাক্ষরিত রায়ে বলা হয়, সরকার সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন করেছে, বাদীপক্ষ এমন দাবি প্রমাণ করতে পারেনি। এর আগে 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচন এবং করোনা মহামারী নিয়ে ফেসবুক, ইউটিউব, এক্স সহ সামাজিক মাধ্যম থেকে ভুল তথ্য তুলে নিতে বাইডেন প্রশাসনের উদ্যোগকে সংবিধানের প্রথম সংশোধনী বিরোধী বলে মামলা করেন লুইজিয়ানা এবং মিজোরির অ্যাটর্নি জেনারেল এবং অপর 5 ব্যক্তি। তাদের দাবি, বেসরকারি মালিকানাধীন সামাজিক মাধ্যমগুলো থেকে রক্ষণশীল চিন্তাভাবনার প্রচার বন্ধ করে দিতে হোয়াইট হাউস কাজ করছে। যদিও বাইডেন প্রশাসনের দাবি, অসত্য তথ্যের কারণে দেশের বেশিরভাগ মানুষ ভুল পথে পরিচালিত হচ্ছে এবং এসব তথ্য জাতীয় নিরাপত্তার জন্য হুমকির। Platforms to remove misinformation. সাবেক ফেডারেল প্রসিকিউটর স্কট ফ্রেডরিকসন জানান, এই রায়ের পর ভুল তথ্য প্রচার করলে সামাজিক মাধ্যমগুলোকে বাইডেন প্রশাসন বা পরবর্তী প্রশাসন প্রশ্ন করতে পারবে। এছাড়া সামাজিক মাধ্যম থেকে ভুল তথ্য সরিয়ে নিতে সরকার উদ্যোগ নিতে পারবে। The media platforms, if you will, to remove disinformation. এদিকে সুপ্রিম কোর্টের রায়কে মত প্রকাশের স্বাধীনতার পক্ষে লড়াই চালিয়ে যাওয়া অধিকার কর্মীদের জন্য হতাশার বলে মনে করছেন রক্ষণশীল আইন বিশ্লেষক জোনাথন টার্লি। তিনি বলেন, সংবিধানের প্রথম সংশোধনী লঙ্ঘন করার মতো গুরুতর অভিযোগে সুপ্রিম কোর্ট আরো সময় নিতে পারত। So this issue will have to wait for another day. টার্লি বলেন, এই রায়ের কারণে সামাজিক মাধ্যমগুলোর উপর সরকারি নিয়ন্ত্রণের পথ উন্মুক্ত হবে এবং বিরুদ্ধ মত দমন সহজ হবে। তিনি আরো বলেন, এর আগে গোপনে বিরুদ্ধ মত দমন করার প্রক্রিয়া চালু থাকলেও সুপ্রিম কোর্টের রায় সরাসরি মত প্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নিল। By doing indirectly what they're barred from doing directly, they're using. সাবেক US অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি অ্যান্ড্রিউ ম্যাকার্থি জানান, সুপ্রিম কোর্টের বিচারপতিরা সংবিধান লঙ্ঘনের অভিযোগে আরো বিচক্ষণতার পরিচয় দিতে পারতেন। সুপ্রিম কোর্টের রায়কে সংকীর্ণ বলেও উল্লেখ করেন তিনি। জাহান মিথুন, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।